আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যেই যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবসময়ের মতো আবারও চলে আসলাম প্রাইস আপডেটের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন স্মার্টফোনের প্রাইস আপডেট এবং অফার নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমার সাথে ঘুরে আসি ওয়ালটন স্মার্ট পয়েন্ট থেকে এবং দেখে নেব ওয়ালটনের কোন কোন মডেলে কত টাকা প্রাইস বেড়েছে এবং কোন মডেলে কী অফার রয়েছে। শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কোনো কিছু সম্পর্কে যদি জানা থাকে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার জন্য। সো আর কোনো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। প্রথমে যেমনটা দেখতে পাচ্ছেন ওয়ালটনের স্মার্ট পয়েন্টে স্মার্ট টেবিলে থাকা এখানে প্রিমো HM7। প্রিমো HM7-এর রিভিউ কিন্তু আমরা অলরেডি করেছিলাম এবং যখন রিভিউ করেছিলাম তখন HM7-এর প্রাইস ছিল 10,499 টাকা, মানে 10,500 টাকা। বাট এই মুহূর্তে এই ফোনটার কিন্তু প্রাইস বেড়েছে, অলমোস্ট 500 টাকা প্রাইস বেড়েছে। এই মুহূর্তে এই ফোনটার প্রাইস করা হয়েছে 10,999 টাকা। পরে ভ্যালু ফর মানি হবে কি না সেটা নিয়ে যদি বলি, দেখুন এই ফোনটার মধ্যে কিন্তু 3GB RAM এবং 32GB ROM এবং ইউনিসক T610 SoC কিন্তু অফার করতেছে। সো সেই অনুযায়ী 500 টাকা বেড়ে যাওয়ার পরেও কিন্তু আমি মনে করি ভ্যালু ফর মানি একটা ফোন এটা। সো এটার প্রাইস নিয়ে যদিও অনেকের আক্ষেপ থাকতে পারে 500 টাকা প্রাইস বেড়ে যাওয়ার কারণে, বাট আমি মনে করি 500 টাকা বেড়ে যাওয়ার পরেও কিন্তু ফোনটার প্রাইস অনুযায়ী কিন্তু ফোনটা এখনও পর্যন্ত বেস্ট অবস্থানেই আছে। সো এরপরে যদি আমরা কথা বলি তাদের একদম লেটেস্ট মডেল অরবিট Y50, যদিও এই মডেলটা তাদের স্মার্ট টেবিলে থাকছে না, এই মডেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 12,999 টাকা। এবং 12,999 টাকায় আমরা কিন্তু এই ফোনটা নিয়ে একবার কথাও বলেছি, আমাদের চ্যানেল অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দেওয়াও আছে। এবং 12,999 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু এই ফোনটা যে স্পেসিফিকেশান থাকতেছে এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড বলা যায়। আচ্ছা যাই হোক, আমরা প্রাইসটা শুধু এখানে জানানোর চেষ্টা করতেছি। সো প্রাইস এবং অফার কী থাকছে সেগুলোই হচ্ছে আমরা আজকের ভিডিওতে জানাবো, যার জন্য এটা স্কিপ করে যাচ্ছি বাকিগুলো। সো এরপরে যদি আমরা দেখি তাদের এখানে স্মার্ট টেবিলে থাকা GH11 এবং GH11-এর যে প্রাইসটা ছিল প্রাইস বেড়ে যাওয়ার পরে এখনও সেই প্রাইসটাই রয়েছে, অর্থাৎ 8,799 টাকা। এরপরে যদি দেখি আমরা তাদের এখানে স্মার্ট টেবিলে থাকা EF10 এবং EF10 মডেলটা হচ্ছে তাদের এখানে থাকা একদম সর্বনিম্ন প্রাইজের একটা হ্যান্ডসেট। সো এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে 5,799 টাকা। এটার কিন্তু প্রাইস বেড়েছে, এটার প্রাইস ছিল 5,499 টাকা, অর্থাৎ 5,500 টাকা প্রাইস ছিল। এই মুহূর্তে এটা প্রাইস বাড়িয়ে করা হয়েছে 5,799 টাকা। সো এটাও কিন্তু কিছুটা প্রাইস বেড়ে যাওয়ার কারণে কিছুটা হতাশ হলাম। এরপরে যদি দেখি তাদের স্মার্ট টেবিলে থাকা GS10i এবং এই GS10i মডেলটারও কিন্তু প্রাইস বেড়েছে, এটার প্রাইস বেড়েছে বলা যায় 500 টাকা। সো এটার প্রাইস ছিল একদম প্রথম যখন লঞ্চ হয়েছিল তখন প্রাইস নির্ধারণ করা হয়েছিল 7,999 টাকা, বাট এই মুহূর্তে এটার প্রাইস করা হয়েছে 8,490 টাকা। সো এটাও আনএক্সপেক্টেড, এটার মধ্যে 2GB RAM এবং 32GB হচ্ছে ROM। সো এটা 232GB ভ্যারিয়েন্টের একটা ফোন, এটা কিন্তু GS10-এর ইনস্পায়ার একটা মডেল। সো GS10-এর প্রাইসটা যদি দেখি GS10-এর প্রাইসটাও কিন্তু প্রাইস বেড়ে কিন্তু এটা এই মুহূর্তে করা হয়েছে 8,390 টাকা। এটা কিন্তু এই প্রাইসটা কিন্তু এ মাসে না, আরও আগে প্রাইসটা বেড়েছিল। তো এরপরে যদি আমরা তাদের ও পাশে যদি দেখি এরপরে তাদের এখানে আরও একটা মডেল থাকতেছে GM4 এবং এটার প্রাইস এখনও পর্যন্ত সেই আগের প্রাইসটাই রয়েছে। সো এটার প্রাইস 7,499 টাকা এবং এটার ভ্যারিয়েন্টটা হচ্ছে 2GB এবং 16GB। সো এটার প্রাইসটা বাড়ে নাই, এখানে কিছুটা স্বস্তির ব্যাপার থাকতেছে। এবং এরপরে আরেকটা মডেল দেখতে পাচ্ছি তাদের, এই মডেলটা কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট থাকতেছে, বাট তিনটা ভ্যারিয়েন্টের মধ্যে এখানে অ্যাভেলেবেল থাকতেছে দুইটা ভ্যারিয়েন্ট। সো মডেলটা হচ্ছে F10 এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন F10 2GB এবং 16GB একটা ভ্যারিয়েন্ট। এটার প্রাইসও কিন্তু বাড়ে নাই, এটার প্রাইস একদম প্রথম যখন যে প্রাইসটা ছিল এখনও পর্যন্ত সেই প্রাইসটাই রয়েছে। এটার প্রাইস হচ্ছে 6,899 টাকা, যেটা 2GB 16GB ভ্যারিয়েন্ট। এটার আরেকটা ভ্যারিয়েন্ট থাকতেছে 2GB 32GB।
সো ওইটার প্রাইস হচ্ছে 6,999 টাকা, মাত্র 100 টাকা, মানে 100 টাকা পার্থক্যর কারণে কিন্তু আপনি 32 GB পাচ্ছেন। সো আমি বলবো যে যদি আপনারা যদি 2GB 16GB নেন, সেক্ষেত্রে ওটা বাদ দিয়ে আপনারা 2GB 32GBটা নেন, কারণ 100 টাকা মাত্র পার্থক্য। এর বাইরে আরও কিছু মডেল নিয়ে আমরা কথা বলবো যেগুলো তাদের স্মার্ট টেবিলে দেখতে পাচ্ছি না। এরপরে আমরা আরেকটা মডেল নিয়ে কথা বলবো যেটার মধ্যে প্রাইজের উপরে এই মুহূর্তে একটা অফার থাকতেছে 1500 টাকা। এটার মডেল হচ্ছে PRIMO H10, এবং PRIMO H10 অফিসিয়াল প্রাইস কিন্তু 13,999 টাকা, এবং এটার দুইটা ভেরিয়েন্ট থাকতেছে। 6GB 64GB প্রাইস হচ্ছে 15,599 টাকা, এবং 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,999 টাকা। এবং এটার 4GB 64GB ভেরিয়েন্টে যেটা থাকছে সেটার মধ্যে কিন্তু এই মুহূর্তে 1500 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। সো 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে এই মডেলটা পেয়ে যাবেন। সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। এটা কতদিন পর্যন্ত থাকবে আই ডোন্ট নো, বাট এই মুহূর্তে এটার মধ্যে 1500 টাকা ডিসকাউন্ট আপনি পারচেস করলে পেয়ে যাবেন। এরপর আরেকটা মডেল নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে Asset Mini, এবং এই Asset Mini-তেও কিন্তু অফার থাকছে এই মুহূর্তে। আপনারা যারা এই Asset Mini-টা পারচেস করবেন নতুন করে, তাদের 1500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। Asset Mini-তে কিন্তু দুইটা ভেরিয়েন্ট থাকছে। 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস কিন্তু 14,999 টাকা, এবং 6GB 64GB প্রাইস হচ্ছে 16,699 টাকা। এবং এই অফারটা কিন্তু 4GB 64GB ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, অর্থাৎ 14,999 টাকা থেকে আপনি 1500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। সো এটা কিন্তু সীমিত সময়ের জন্য বলতে হয়, সম্ভবত সীমিত সময়ের জন্য থাকবে। সো যারা যারা এই ফোনটাও পারচেস করার চিন্তা করছেন, দেরি করবেন না, নিয়ে নিতে পারেন। এরপর আরেকটা মডেল নিয়ে কথা বলবো, এটা বেশ পুরনো একটা মডেল এখানে দেখতে পাচ্ছি তাদের। এটা হচ্ছে H9 Pro, এবং এই H9 Pro-র কিন্তু প্রাইস বাড়ে নাই, একদম প্রথম যখন প্রাইসটা ছিল সেই প্রাইসটা এখনও পর্যন্তই আছে। এবং এটা হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টের ফোন। এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে 9,799 টাকা, একদম আগে যে প্রাইসটা ছিল এখনও সেই প্রাইসটাই আছে। সো আপনারা যারা এই মুহূর্তে H9 Pro, অর্থাৎ 4GB 64GB ভেরিয়েন্টে 10,000 টাকার নিচে ফোন পারচেস করার চিন্তা করছেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস একটা ফোন হতে পারে। সো এটাও কিন্তু একদম প্রাইস বাড়ে নাই, আগের দামে পেয়ে যাচ্ছেন। সো আরও বেশ কিছু মডেল আছে, কিন্তু সেগুলো হচ্ছে এই মুহূর্তে কোম্পানির স্টকে অ্যাভেলেবেল না, যার জন্য আমরা সেসব মডেলগুলো নিয়ে কথা বলবো না। তো আমাদের আজকে এ পর্যন্ত ছিল প্রাইস আপডেট এবং অফার নিয়ে আমাদের আলোচনা। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর শেষ করার সময় আবারও বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব, এবং প্রত্যেকটা ব্র্যান্ডের প্রাইস আপডেট এবং অফার সব কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ডিসকাস করে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। সো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।